দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো মোংলার একটা দৃষ্টিনন্দন ইকো কটেজ। ইকো কটেজ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। এই ইকো কটেজটা অবস্থিত আমাদের মোংলার বদ্যমারি বাজারে, সুন্দরবন সংলগ্ন একটি স্থানে। ভিতরের পরিবেশটা কেমন চলুন ঘুরে দেখে আসি। যদি মোংলাতে আসেন আপনারা এই রিসোর্টেও অবস্থান করতে পারেন, এটা একদম সুন্দরবনের কাছে। অলরেডি চলে আসছি। মাটির একটা ফ্লেভার আনার চেষ্টা করছে, এটা হচ্ছে গোল পাতার সাউন্ডের উপরে। ইচ্ছা করলে মাছও ধরতে পারবেন, মাছ আছে এখানে, মাছ ধরার ব্যবস্থা আছে। এই যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে, আপনারা আসলে এখানে রাতে রাতে যাপন করতে পারবেন। দর্শক, এখানে প্রপ্রাইটর এই যে লিটন ভাই, হ্যাঁ, উনি একদম একটা মাটির ফ্লেভার আনার চেষ্টা করছে। আর তুমি কি সূর্য অস্ত দেখতেছো নাকি? এখানে আসলে আপনারা বারবিকিউ পার্টি করতে পারতেছেন, সে ব্যবস্থাও করা আছে। আর একটা বিষয় ওই যে আপনার এয়ারটেলের আমরা ইয়া দেখতেছি, আপনারা যারা এয়ারটেল ইউজার তারা আপনার এখানে আপনার নেট কানেকশন নিয়ে কোনো টেনশন করবেন না। আপনাদের নেট কানেকশন 100% সুবিধা দেওয়ার জন্য লিটন ভাই এই জায়গায় টাওয়ার দিয়ে দিছে। টাওয়ার লুটি লিটন ভাই একটা দিয়েই খানতে হয়নি, পাশে আর একটা মেজিয়া করে গ্রামীণ টাওয়ার। লিটন ভাই সর্বোচ্চ চেষ্টা করছে আপনাদের। ঢোকার গেটটা, ঢোকার গেটটাও কি গাছ করে, ওই ক্যাকটাস, আমাদের কাছার বলছে ক্যাকটাস। আচ্ছা লিটন ভাই, এই জায়গায় এসে আমরা একটা জিনিস দেখতে পেলাম, সুন্দরী গাছের যে গুড়ি, হ্যাঁ, গুড়ি দিয়ে উনি একটা বসার ব্যবস্থা করছে। দারুণ দারুণ দারুণ, সর্বোচ্চ চেষ্টা হয়েছে মাটির ফ্লেভারটা আনার জন্য। এটা রুম আছে হচ্ছে গিয়ে একটা, দুটা রুম আছে এখানে, আর ওই সাইডে তো আরও কিছু রুম আছে, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। তো দর্শক চলুন আমরা ওই সাইড থেকে রুমগুলো দেখে আসি। পিছনে তো মনে হয় দেখার মতো কিছু নাই নাকি? এখানে যে টেবিলের যে কাজটা করছে লিটন ভাই, মাথা কাটা আসলে অসাধারণ কাজ, কি বলেন? মোংলার অনেকেই আছে, হয়তো এখানটা আসি না। এটা হচ্ছে বদ্যমারি বাজার, এসেই আর কি দাদাবন কটেজ বললেই যে কেউ এটা আপনাকে একবারেই দেখাই দিতে পারবে। আমরা মোংলাতে অনেকেই আছি, যে জায়গাটা সম্পর্কে জানতাম না। তো আজকে আমাদের শোঅফস মোংলা চ্যানেলের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি আপনাদের সামনে তুলে ধরার ইকো কটেজের যে রুমগুলো, আপনারা রাত্রি যাপনের জন্য এখানে যে রুমগুলোর ব্যবস্থা করা হয়েছে আমরা সেই রুমগুলো একটু দেখাবো। বেশ বড় বেড আছে, যদি ব্যাচেলাররা আসেন একসঙ্গে যে বেড দেখতে তিনজন ফজ আছে তোমার সঙ্গে। বাথরুম আছে, এটা বাথরুম আছে, বাথরুম দেখাবো না, বাথরুম দেখতে হলে আসতে হবে, আইসে তাহলে বাথরুম দেখতে হবে। তো আর ঘুরছেন দেখাবে যারা আমাকে গিয়েছেন দেখতে হবে। একটা চেষ্টা আছে একদম গ্রাম্য পরিবেশের, একটা জায়গাটা গ্রামের পরিবেশ, বাট মানে এখানে কোনো আধুনিকতার ছোঁয়া আসলে লিটন ভাই দেখাতে চায়নি, সে চেষ্টা করছে গ্রামীণ পরিবেশটা এখানে প্রকাশ করার জন্য। আমরা রুম দেখলাম, যথেষ্ট বড় আছে। চলো ওই সাইডের যে কিছু রুম আছে সেগুলো দেখে আসি। তো আমাদের জন্য এটা আচ্ছা, এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, পরিবেশনটা অনেক সুন্দর ছিল, ফুলের শুভেচ্ছা আছে ওয়েলকাম ড্রিঙ্কস। তাহলে আমরা এখন খাবো দর্শক, আপনাদেরও দাওয়াত থাকলে আপনারা আসবেন।
কেমন লাগছে গাছ বল আসলে বাদাবন ইকো কর্টেজে আসার পরে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আগে ধারণাতার বলেন তো কিসের সাপ এটা হচ্ছে আমাদের সুন্দরবনে যে আমাদের যে মা মামা কিসের সাপ স্যার এখানে আসলে আপনি যে বড় যে বিল পাবেন বিলের পাশেই কষার ব্যবস্থা এখান থেকে আপনার এদিকটায় সূর্য অস্ত দেখা যায় সেটা নতুন করে আরো দুটা ঘর বানানো হয়েছে এই ঘরটা অনেক সুন্দর ছিল ঘরটা অনেক সুন্দর বাইরে থেকে দেখতে ভাই থাকতে মনে চায় আপনারা যদি মনে করেন যে এটা একটা মোটরসাইকেল স্ট্যান্ড আমরা আগেই বলছিলাম হয়তো ঢাকা থেকে এক গ্রুপ বাইকার গ্রুপ আসছে তো তারা সরাসরি বাইক নিয়ে ঢাকা থেকে আমাদের এই মংলা এই পুরো পানির উপরে তো অসাধারণ একটা দৃশ্য এবং এখান থেকে খুব সুন্দর হবে সামনেই এটা হচ্ছে নতুন যে টোংঘর যেটা দেখাচ্ছিলাম চাচের তৈরি সিলিং করা এটা হচ্ছে ফ্লোরিং বেড করা বেশ দারুণ দারুণ অসাধারণ এক কথায় অসাধারণ আপনাদেরকে আমরা এর আগে বাদাবন কটেজটা সম্পূর্ণ ঘুরায় দেখাইছি তো এখন হচ্ছে এই বাদাবন কটেজটার আপনার ফাউন্ডার যে সে হচ্ছে আমাদের রিটার্ন ভাই আচ্ছা যেটা হয় আমার এখানে হচ্ছে দুই দিন এক রাতের মেনলি একটা প্যাকেজ আছে আর সবাই প্যাকেজটাকেই বেশি নেয় এবং রুম রেন্ট যেটা বলেন আমাদের হচ্ছে এক একটা আমাদের কাপল কোনো রুম নাই আমরা আপাতত কাপল নিচ্ছি না আর যেটা হচ্ছে আমার প্রত্যেকটা রুমে দুই ডাবল বেড এবং পাঁচ থেকে ছজনের ক্যাপাসিটি আর পাঁচ থেকে ছজন এখানে হচ্ছে আমাদের রুম রেন্ট যেটা 1500 টাকা এবং আমাদের নতুন কিছু কটেজ হয়েছে এই কটেজগুলো হচ্ছে ইন্দোনেশিয়া বালি বা বালি টাইপের কিছু আমার কটেজ যেটা হচ্ছে আমাদের নিচে চিংড়ির ঘের আর উপরে হচ্ছে কটেজ এখানটা হয়তো একটু এর থেকে বাড়বে হয়তো 2000 বা 2500 করে আমরা রুম রেন্ট নিব আর আমরা যখন আসছিলাম তখন আপনাদের বিকালের যে ভিউটা ছিল সেটা দেখানো হয়েছিল আর এখন হচ্ছে গিয়ে রাতের ভিউ আমরা ওয়েট করি বারবিকিউ পার্টির কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে লিটন ভাই আমরা জয়েন করতে চাইছি।